বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগরে আয়োজিত আজকের দোয়া মাহফিলের উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার ভাইরা, সাংবাদিক ভাইরা, সবাই রোদের মধ্যে কষ্ট করে বসে আছেন, এটা অত্যন্ত পীড়াদায়ক। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই, তিনি নিজে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করেছেন। অন্যান্য সেক্টর কমান্ডাররা ভারতে বসে যুদ্ধ পরিচালিত করেছেন, কিন্তু একমাত্র আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার বীর ঘোষক জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে উনি যুদ্ধ করেছেন সরাসরি নিজে। আজকে অনেকে গাত্র দেওয়া হয়, জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই গাত্র দেওয়া হয়, কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান সাহেব করেছে, এটা জিয়াউর রহমান সাহেবের অপরাধ। প্রিয় ভাইরা, আজকের দিনে পরম দয়ালু করুণা আল্লাহ তাআলার কাছে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র 3.5 বছর, এই 3.5 বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গিয়েছেন, তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে এনেছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। সেই বাংলাদেশের আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে এই সরকার। পত্রিকা দেখলাম আজকে ঘুম থেকে উঠেই 1 লিটার তেলের দাম 2.5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, 1 লিটার তেলের দাম যদি 2.5 টাকা মানে 2.5 টাকা বাড়ায়, এমনি তো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস উঠেছে। আর 2.5 টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হল সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কতগুলো জিনিস আছে, বিদ্যুৎ, তেল, এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে গিয়ে প্রতিটা জায়গায় একটা এফেক্ট করে। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসতো, লুট করে চলে যেত, এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়, সেই বর্গিরা ক্ষমতায় আছে এখন। ভাইরা, আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই, যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। বিএনপি মানুষের মননে মগজে টিকে আছে, টিকে থাকবে এবং ইনশাল্লাহ এই দেশকে সকল রকম বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবে। বিএনপির হাতেই একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, কারণ এই বিএনপি প্রতিষ্ঠা